শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমার নাম বাদল চন্দ্র ফালিত, পিতার নাম হলো সুরেশ চন্দ্র ফালিত, আমার মার নাম হলো কুসুমবালা ফালিত। রজন পৌরসভা, 8 নম্বর ওয়ার্ড, গ্রাম দেওয়াভাড়া। আমি একজন সাধারণ কৃষক, কৃষকের ছেলে। স্কুলে পড়তাম, স্কুলে পড়ে আমি সারি দিয়েছি, লেখাপড়া সারি দিয়েছি। আমি ক্লাস 8 থেকে চলে গেছি। আমি অন্য ব্যবসা বাণিজ্য করতাম, আমার বাবার সাথে কিছু কাজ করতাম। সারি দেওয়ার পরে এই বাণী রজন কলেজের ছাত্রলীগ এবং এই আবদুল্লাহ হারুন সাহেবের সাথে আমাদের সবার সাথে আমাদের মানে রাজনীতিক গিয়েছিলো কয়েকটা ওয়ার্ডসে, যখন রাজনীতি এখানে ইয়া হচ্ছে রাজনীতির পক্ষে থাকতাম। যেন আবদুল্লাহ হারুন সাহেব এখানে যারা বড় বড় নেতা আসিল সবাই সাথে ছিলাম। 69 নির্বাচনের মধ্যে ছাত্রলীগের নির্বাচনের মধ্যে সমীর বলে একটা লোক মারা গেছে, তাদের সাথেও আমরা ছিলাম, কিন্তু আমি ছিলাম কৃষক। আমাদের সমাবেশের মধ্যে এখানে তবল ভাই ছিল, জাফর ভাই আগের থেকে আমার থেকে খুব জাফর ভাইয়ের আগের থেকে চিনতাম। এইখানে জাফর ভাইয়ের বাবা নজিবুর দা চৌধুরী, তার সাথে আমি এখানে এই যে জায়গায় বসতাম। আওয়ামী লীগের মধ্যে এখানে লিডার থাকলে কয়েকজনের মধ্যে উনি একজন, তো ওনার সাথে আমি যোগাযোগ করতাম। আমি বঙ্গবন্ধুকে ওই শশুকে দেখেছি স্বাধীনতার আগে 69-এ, আজকে রজন কলেজে, এখানে মিটিং হয়েছিল রজন কলেজে, ঘুরেও ছিল। এখান থেকে মানে রজন দক্ষিণ রজন দিয়ে ঘুরিয়ে চলে গেছে। 70-এর নির্বাচন আমরা ভোট দিতাম, আন্দোলন করতাম, সব কিছু করতাম। যুদ্ধের পরে 1974 সালে ফার্টিলাইজার ওটা উদ্বোধন করার সময় উনি এখানে রজন দিয়ে এখানে গাড়ি করে চলে গেছিল, রাঙামাটি গেছিল, আগে এটা উদ্বোধন করছে। এই ওনার শেষ দেখা ওখানে, তাতে মার্চের বাসনা পরে শুরু হয় না, গন্ডল হল না 28 মার্চ আমরা চলে গেলাম ইন্ডিয়াতে। প্রথম আমি চলে গেছি ইন্ডিয়াতে, আমার মা যাই মা চলে গেছে বলে বলছে, মা চলে যেতে পারে নাই, কিন্তু পরে মারে নিবার জন্য আসছি। বলে যে তোমার মা পরশু চলে গেছে, আবার আমি ব্যাক করতে কেন যাবার বাইরে হারুন সলিমুল্লাহ সাহকে আমি নিয়ে গেলাম। আমরা আমগোছি রামগড়ের তোফল ভাই ছিল, তারপরে আমার সিদ্দিকি ছিল, আপনার মোশারফ সাহেব ছিল, ওনারা হরিণায় ক্যাম্পে চলে গেল। আমগড়ের থেকে গেলাম হরিণায় ক্যাম্পে, হরিণায় ক্যাম্পে থেকে গেলাম আপনার বগাভা ট্রেনিং সেন্টার ছিল, ও সফি আছে, 1 নম্বর অলরেডিয়ার চেয়ারম্যান বাদল আছে, ওই কর্মকার, তারপর সমীর আছে, শাহ আলম আছে, তারপরে আপনার ওই নুনবিয়া ছিল, এরা ছিল, মন্নান ছিল, মন্নান মারা গেছে, বগাভা ট্রেনিং নিয়েছিল। তারপরে এখানে চলে আসলাম, চলে আসি অপারেশন করলাম, আমাদের কমান্ডার ছিল ইদ্রিস, কিন্তু আমি ইদ্রিসের সাথেও কাজ করেছি, ওই ইয়ার সাথেও কাজ করেছি, ফিরোজ ফিরোজ রাভা গাগারে চাকরি করত। এইখানে আরও 10-12টা গ্রুপ ছিল, আসাম আছে, তারপর ওদিকে তোফল আছে, খাওয়ান সাহেব আসিল, এরকম অনেকজন আছে, অনেক আছে। আমরা বৈষ্ণবপুর ইয়া খাগড়া সরিয়েইয়া ফটিকছড়ির নাকোবাজার হইতে ওইদিকে ঘুরি, তারপরে আপনার এই অজন্তারের শেষ সীমা হলেও ওই ডোলোখালী বাজার, ওখান থেকে আমরা এখানে ভিতরে ঢুকছি। ঢুকি আমরা মানে প্রথমে খাপ্তাই রোডে, যে খাপ্তাই থেকে যেটা লাইনটা আসছে ওইটা আমরা 3টা এক্সপ্লোজিভ বসাই, 3টা খাম্বা বেড়াইছে, 3টার জায়গার মধ্যে 5টা পড়ে গেছে, কত রাডার উত্তর পাশে
একটা ডিকি আছে ডিকির পাশে। তারপরে এখান থেকে আমরা কোনো কোনো সময় রবার বাগান আছে, এখানে রবার বাগানে আক্রমণ করতাম। আক্রমণ করি এক ঘন্টা ফায়ার আমরা করলে পাকিস্তানি পাঞ্জাবিরা মারতেছে দুই দিন পর্যন্ত। তারপরে আমাদের আরেকটা হলো যে বেরিল্লা বল ফাটালাম কামালের দশায় লাস্টে, কামাল সাহেব ওটা ফাটালাম। ওটা আমরা তো এক্সপ্লোজিভ বসাতে বসাতে টাইম লাগছে, টাইম লাগাতে ওটা নষ্ট করতে পারি না, তিনবার এক ভাগ নষ্ট হয়েছে এই বেরিল্লা হাস করল। তারপর লাস্টে আমাদের সম্মুখীন যুদ্ধ হলো ছয়টার থেকে, ভোর ছয়টার থেকে লাগছে যে যুদ্ধ এটা একটা পর্যন্ত চলছে, যেটা মাদে মারে চলছে। আমাদের তিনজন লোক মারা গেছে, পঙ্কজ, মন্নান, শামসুদ্দিন কামাল সাহেবের নেতৃত্বে। হাসম সাহেব ছিল ওইখানে, হাসম সেক্টানা কমান্ডার, সেক্টা গ্রুপ ওখানে আক্রমণ করছে। আবার আমাদের ওখানে সম্মুখে যুদ্ধ হলো কচুভরা, কচুভরা যুদ্ধের মধ্যে আমাদের জাফর মারা গেছে, ওনার বাড়ি ডাওয়া ইউনিয়ন। এই হলো আমাদের। তারপরে আমরা বাইটিয়ালি দিয়ে অস্ত্র অস্ত্র জমা দিলাম, ওখানে অস্ত্র জমা দিয়া আমাদের কাজে আমরা আবার কৃষি কাজে আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা চলে আসি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।